ব্যাক টু মাই চ্যানেল পিটার অ্যান্ড সিম্পল লাইফ। আমি আজকে সারাদিনও ব্লগ বানাইতে পারিনি, যাই হোক আমি খালি স্নান করে উঠলাম, এখনও পূজা দিইনি, পূজা দেবো আজকে। আমি খুব খুশি, আমাকে আজকে বৌদি মানে আমার যে দাদা বৌদি আছে সে আমাকে আজকে বৌদি জুতা দিয়েছে, দেখছে আমাকে জুতা ছিঁড়ে গেছে, আমাকে জুতা এনে দিছে। এই দেখো জুতাগুলো খুব সুন্দর, আমার যা পছন্দ হয়েছে এই যে জুতা দেখছো কী সুন্দর জুতা এনে দিছে এই কোম্পানির দাদা বৌদিকে, থ্যাংক ইউ। দেখছে আমার জুতা ছিঁড়ে গেছে, আজকে বৌদি যায় বাজারে যায় জুতা এনে দিছে। হ্যাঁ যাই হোক, আমি আজকে ঠান্ডা লেগেছে, আমি আজকে তোমার মেয়ে ব্লগ বানাই সারাদিন আজকে অনেক কাজ করছি, যেগুলো সব ধুয়ে টুয়ে দিছি, ঘর বাড়ি পরিষ্কার টুষ্কার করছি। আমি এখন ঠাকুর দেবো পূজা দিচ্ছি, এদিকে আমার পূজা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘট বসাবো, রেডি করছি, দুপা টুপা দিয়ে প্রদীপ জ্বালাই দিছি। আজকে এই দুই তিন দিন সকালে একটু গরম জল দিয়ে গার্গল করছি, তার জন্যই আমি একটুখানি শঙ্খটা বাজাইতে পারলাম, নাহলে কয়দিন থেকে আমি মানে শঙ্খ বলে সরি ভুল বলছি জোগাড় দিতে পারলাম না, কয়দিন থেকে আমি জোগাড় দিতে পারতেছিলাম না। আমাদের সেই বেল গাছটা হচ্ছে এখানে, বোঝা দেওয়া হয়ে গেল এখন ভাত। হে গাইজ, ব্যাক টু মাই চ্যানেল মাফি দা সিম্পল লাইফ। আমি এখন খাইতে বসি, মাছকে কতগুলো মাছ দিয়েছে আমি দেখাচ্ছি, কত রকম মানে দুই রকমের মাছ উঠেছে, কী মাছ ওটা মাছের পুরো কাটা আমাকে এই মাছগুলো দিল, দুইটা মাছ মানে তিনটা মাছ দিয়েছে আজকে দেখাচ্ছি আমি। সো ওই যেখানে দুইটা ওখানে একটা আলু ভাজা, এটা মনে হয় লাফা শাক। এই আমাদের বাড়িতে লাফা শাক স্টার্ট হয়ে গেল, সবাই খুব ভালোবাসে। হ্যাঁ আমাকে বলছে কি খাও খাও, কিচ্ছু হবে না, কতগুলো মাছ দিয়েছে। আমি এখন ভাত খাবো, আমার কিন্তু ভিডিওটা দেখতে হবেই অবশ্যই, ছোট্ট করে একটা লাইক দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলো তোমরা কেউ দেখতেছো না, জানি না কেন দেখতেছো না, প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে। এই যাবে এখন খাইতে বসি, খাই নি, তারপরে দেখা যাক পরে কথা হবে আরও, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্লিজ ব্যাক টু মাই চ্যানেল মাফি দা সিম্পল লাইফ। খুব ভালো আমি ওই যে জুতাগুলো যে বদি দিছিল ওই জুতাগুলো চেঞ্জ করে নিয়ে আসলাম, বড়ো হয় তাই একটু চেঞ্জ করে নিয়ে আসলাম। যাই হোক প্লিজ, বাইরে পুরো ঠান্ডা, আমি একটু আজকে ঠান্ডা পড়ছে, হাওয়া দিচ্ছে, আর কালকের থেকে তো আবার অগ্রহণ মাস পড়বে। হ্যাঁ যাই হোক, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তোমরা দেখতেছো না কিন্তু প্লিজ আমার ভিডিওটা দেখতেই হবে, ছোট্ট করে একটা লাইক দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি নতুন নতুন ব্লগ বানাবার নিয়ে আসবো তোমাদের সামনে।
পেঁয়াজ এখন ভাজছি কাটা।